ভিউয়ার্স, আমার পাঠশালা.com থেকে আমি আসিফ। আমরা সেট সম্পর্কিত একটি অঙ্কতে অঙ্ক করতে যাচ্ছি। ওটি হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এ সেটের সাথে বি ইন্টারসেকশন সি করলে যে সেটটা পাওয়া যাবে, এ দুইটা সেটের ইউনিয়ন মিলে যা হবে সেটাই হলো আমাদের প্রদত্ত অ্যান্সার। তাহলে আমাদেরকে এ ইউনিয়নে এ সাথে এ সংযোগ হলো বি ইন্টারসেকশন সি। তাহলে আমাদেরকে আগে বি ইন্টারসেকশন সি এর মান বের করে নিতে হবে। তাহলে আমরা দেখি বি ইন্টারসেকশন সি, আমরা জানি এখানে বি এর মান আছে হলো 1, 2, a, ইন্টারসেকশন সি 2, a, b, ইন্টারসেকশন মানে ছেদ সেট, অর্থাৎ আমরা যেখানে জানি যে যে দুটো সেটের মধ্যে যেটা যেটা কমন সেগুলো নিয়ে ছেদ সেট গঠিত হয়। তাহলে বি ইন্টারসেকশন সি অর্থাৎ বি ছেদ সেট সি কিভাবে আমরা পাবো? এই দুটোর মধ্যে যেটা যেটা কমন, আমরা দেখছি যে এখানে 2, 2, a, a, শুধুমাত্র এই দুইটা উপাদান দুটোর মধ্যে কমন আছে। তাহলে আমরা বলতে পারি বি ছেদ সি সেট হতে পারে একমাত্র 2 এবং a নিয়ে গঠিত সেটের মানই হলো বি ইন্টারসেকশন সি বা বি ছেদ সি এর মান। এখন আমরা বি ছেদ সি এর মানের সাথে এ সেটের ইউনিয়ন করলে অর্থাৎ সংযোগ ঘটালে যে সেটটি হয় সেটি হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ সেটের মান আমরা জানি যে 2, 3, 4, এটার সাথে ইউনিয়ন হবে বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি এর মান হলো আমরা জানি 2, a, এই সেট। তাহলে এ দুটো সেটের এখন ইউনিয়ন করলে সংযোগ ঘটালে, তাহলে ইউনিয়ন মানে আমরা জানি যে প্রত্যেকটি সেটের সবগুলো উপাদান নিয়ে গঠিত হয় ইউনিয়ন। তাহলে আমরা লিখতে পারি 2, 3, 4, যেহেতু এখানে 2 কমন আছে আমরা দ্বিতীয়বার লিখবো না, শুধু এটা আসবে। তাহলে দুটো সেটের যতগুলো উপাদান আছে সবগুলো নিয়ে গঠিত এই সেটটি হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান। তাহলে এটাই হলো আমাদের প্রদত্ত সেটের মান। তাহলে নির্ণয় সেট 2, 3, 4, a।